ইস্টবেঙ্গল টিম তাদের একজন ফরেন স্ট্রাইকার তারা ফাইনালি সই করিয়ে নিয়েছে ঠিক শুনছো তোমরা সব খবর বলবো কিন্তু বলে রাখি একটা কনফার্ম খবর তো ইস্টবেঙ্গল টিম তাদের ফরেন খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে সব খবর বলবো আর ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো বলবো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরকে বলবো যেটা হায়দ্রাবাদ এফসির খেলোয়াড় ইয়াসির মোহাম্মদ হায়দ্রাবাদ এফসির সব প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু বাকি টিমরা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে এখন একজন নতুন খেলোয়াড়কে নিয়ে তারা কামড়াকামড়ি শুরু সেটি হলো ইয়াসির মোহাম্মদ এই খেলোয়াড়টিকে উড়িষ্যা এফসির কোচ সার্জিও লোবেরা কিন্তু চাইছে তার টিমটাকে আরও মজবুত করার জন্য আর এই প্লেয়ারটি যদি উড়িষ্যা এফসিতে জয়েন করে নেয় সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা কিন্তু একটা টপ লেভেল টিম হয়ে যাবে তো বলে রাখি এই কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর সম্ভব এই সুপার কাপের মাঝেই ইয়াসির মোহাম্মদ এই হাই এই উড়িষ্যা এফসিতে সাইন করতে চলেছে তো এরপরে যে খবরটি বললো সেটা আবার ইস্টবেঙ্গলের কথা ফরেন খেলোয়াড়ের কথা বলছি কিন্তু তার আগে একটা দেশীয় সাইনের কথা বলে ইস্টবেঙ্গল টিম নিখিল পূজারীর দিকে এবার নজর দিয়েছে অনেক দিন ধরেই চলছে আর এই রেসে কিন্তু মুম্বাই সিটি এফসিও আছে জিততে পারবে কিনা শেষ পর্যন্ত বলা মুশকিল কিন্তু বলে রাখি ইস্টবেঙ্গল টিম চাইছে একটা সোয়াইপ ডিল করতে যেখানে ভিপি সুয়েরকে তারা হায়দ্রাবাদকে দিয়ে দেবে এবং হায়দ্রাবাদ থেকে তারা এই প্লেট মানে নিখিল পূজারিকে তারা নিয়ে নেবে এছাড়াও হিতেশ শর্মা তাকেও কিন্তু ইস্টবেঙ্গল টিম টার্গেট করছে আর হিতেশ শর্মাকে তারা লোনে নিতে চাইছে হিতেশ শর্মার সঙ্গে হায়দ্রাবাদ এফসির এই বছরই কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে যেরকম নিশু কুমারের ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনি হিতেশ শর্মার সঙ্গে ইস্টবেঙ্গল টিম চাইছে যখন লোন ডিলে নেবে কন্ট্যাক্ট এবছর শেষে শেষ হয়ে যাবে তারপর তারা একটা পারমানেন্ট ডিল করে নেবে এরপর ফাইনালি যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের ফরেন খেলোয়াড় শিবেরিও তোরোর কিন্তু ঘন্টা বেজে গেছে পারফরমেন্স তো যা অবস্থা তথই বচ তো শিবেরিওর জায়গায় কোচের পছন্দের কিছুদিন আগেও তো তোমরা অনেক জায়গায় শুনেছ আমার ভিডিওতেও তোমরা শুনেছ ইয়াগু ফাল্কাও তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল টিম শোনা যাচ্ছে বুধবার দিন সাইন করে ফেলেছে আর তার ভিসার জন্য যা যা কাগজপত্র লাগে তার জন্য তিনি কাগজপত্র সাবমিট করে দিয়েছে যথাসম্ভব এক সপ্তাহের মধ্যেই তিনি চলে আসবেন আর কর্মকর্তারা চেষ্টা করছেন তিনি যদি ইন্ডিয়াতে মানে কলকাতায় আসার পর তাকে যথাসম্ভব উড়িষ্যায় পাঠিয়ে দেবে মানে ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে যেখানে সুপার কাপ চলছে আমরা যদি সুপার কাপে তাকে না দেখতেও পারি কিন্তু আমরা আইএসএলের দ্বিতীয় পর্যায়ে যে খেলাটি শুরু সেখানে কিন্তু এই বিদেশি খেলোয়াড়কে আমরা দেখতে পারি এই বিদেশি খেলোয়াড়ের খেলা নিয়ে তো কোনো মানে প্রশ্নই ওঠে না খুবই উঁচু মানের একজন খেলোয়াড় কিন্তু একটা চিন্তা থেকে যাচ্ছে তার চোট চোট কতটা রয়েছে সেটা কিন্তু থেকে যাচ্ছে আর বলে দিই এই সিজন অবধি কিন্তু মানে কয়েক মাসের জন্যই কন্ট্র্যাক্ট করা হয়েছে মানে কন্ট্র্যাক্ট হয়েছে এই ফরেন খেলোয়াড়ের সঙ্গে এরপরে কিন্তু তিনি যদি ভালো খেলে থাকেন তাকে কিন্তু আবারও ইস্ট ব্লগিংকে আবার একটা কন্ট্রাক্ট করতে হবে